হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, ব্লগস উইথ রাজদীপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ আমরা আবার চলে এসেছি লকডাউনের মধ্যে। আগের ভিডিওতেও বলেছি লকডাউনের মধ্যে কিছু করার নেই, বাইরে গিয়ে ব্লগ করতে পারছি না। তো এবার কন্টিনিউয়াসলি এরকম যতদিন লকডাউন থাকবে ততদিন খাবার দাবারই দেখাবো, বাড়িতে যা যা রান্না হয় তাই খাবো। তো আজকে বাড়িতে রান্না হয়েছে, এটা কি জানো মা? কলমি শাক দিয়ে চিংড়ি মাছ। কলমি শাক দিয়ে চিংড়ি মাছ, এটা কুচো চিংড়ি আছে। আর আমার আজকে সবকিছুই আমার পছন্দের বলতে গেলে, যেমন কি না এটা দেখাই সবার আগে, এটা হলো চিংড়ি মাছের কি কালিয়া, না হাতটা সরি, সরা, এটা চিংড়ি মাছের মালাইকারি, মালাইকারি, নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের নারকেলের মালাইকারি। দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। আর ঠিক আছে, এটা কি চিংড়ি জানো মা? এটা একটা বড় চাপড়া চিংড়ি। বড় চাপড়া চিংড়ি, ঠিক মানে আছে, আমাদের একদম দেশি চিংড়ি যেগুলো সাদা চিংড়ি হয় ওগুলোই চাপড়া এই যে চিংড়ি। আর ঠিক আছে। সাথে রয়েছে কাতলা মাছের কালিয়া, এটা ঠিকঠাক বলেছি না? কাতলা মাছের কালিয়া এটা। কাতলা মাছের কালিয়া, শাক ভাজা। আর আজকে শাকটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে করা, যেহেতু আমি খাবো, হ্যাঁ প্রত্যেকবারের মতন আমার সাথে আমার মা রয়েছে আর আমরা দুজন মিলেই ফিনিশ করব। তো মাকে তো তোমরা চেনো, আর যারা যারা চেনো না তাদের জন্য মায়ের সাথে একটু পরিচয় করিয়ে দিই। মা একটু বলো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার নিয়ে এসেছি তোমাদের জন্য খাবার, আমি আর আমার ছেলে খাবো। ঠিক আছে, তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে, আর একটা সাবস্ক্রাইব করে দিতো, ঠিক আছে, দিও। আর এর আগে যে ভিডিওটা একটা রান্নার ভিডিও ছাড়া আছে গোটা চিকেনের, ওটা সম্পূর্ণ মা নিজে রান্না করেছে। তো রেসিপিটা দেখতে হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও বা চ্যানেলটি ভিজিট করো, ব্লগস উইথ রাজদীপ বলে সার্চ করলে পেয়ে যাবে ইউটিউবে বা ফেসবুকে, আমার পেজও আছে ব্লগস উইথ রাজদীপ নামে। তো যাও সেখানে গিয়ে ভিজিট করো অ্যান্ড দেখো। যারা যারা চ্যানেলটিতে আছো যুক্ত তারা অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো বেশি বেশি করে। আর যারা নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো আমাদের সাথে আরও নতুন নতুন কী আনি। তো চলো আর বেশি শুরু কথা না করি, বলে শুরু করি এবার। তো আজকে শাকটা খাবো যেমন কিনা বললাম আগেও। আগে পেঁয়াজ রসুন গেছে না, এর জন্য এত টেস্টি লাগছে। খুব সুন্দর আছে। চিংড়ি মাছটা দিয়ে শাক একদম চার চার লেগে গেছে, হ্যাঁ সত্যি কথা বলতে কি আজ আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে সকালবেলা থেকে, ঝড় যাওয়ার পর যা গরম দিল, মানে আমাদের দিকে তো ঝড়টা আসেনি, তো একটু প্রভাব ফেলছিল, মেঘটা কালো কালো ছিল। শাকটা বেশ ভালো ছিল না? তুমি তো এক গাদা ভাত মাখিয়ে নিয়েছো শাক হ্যাঁ, দিয়ে। আমি শাক খুব ভালো পছন্দ করি। তো এবার আমি খাবো কাতলা মাছের কালিয়া। শাকটা সত্যি সুন্দর, দেখো শাক। এই হলো আমার কাতলা মাছের কালিয়া, এবার এটাকে আমি ঢেলে নেবো। দেখাচ্ছি দেখাচ্ছি মাছের পিসটা দেখাচ্ছি। এক্সট্রা ভাতও রাখা আছে, লাগলে নিয়ে নেবো। কাতলা মাছের পিসটা,
একটু কাছে থেকে দেখাই। এই হলো কাতলা মাছের পিস আমার। টিং 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 টিং, খাওয়ার নিয়ে এরকম করতে নেই, বাট আমার একটু ভালো লাগে এসব করতে। আমার ফেভারিট টমেটো। চলে প্লেটে, তো প্লেটে করে ভাত খেলে একটু কম করেই নিয়ে বসলাম, এক্সট্রা ভাত নিয়ে বসেছি। পাখি শুরু করে দিলাম। বড় কাতলা তো, তেল হয়েছে ভরপুর। ও ভাত খেতে পারে না, ও কোনো কিছুই খেতে পারে না। ওর ফেভারিট আজকে চিংড়ি মাছের মালাইকারি। পেটে যতটুকু ধরবে ততটুকুই তো খাবো, থেকে বেশি কী করে খাবো। ব্লগ করতে হবে, কন্টেন্ট বন্ধ দিলে চলবে না, বাইরে আমি যেতে পারবো না, ঘরে বসেই করতে হবে। বাইরে গেলে ভাই আমি এক চামচ খাই দু চামচ খাই, কেউ দেখতে যাচ্ছে বল, কেউ দেখতে আসে? বাড়িতে হলে মা কম খাস তুই। আমার কাছে এটুকুনি ভাত আছে, আজকে আমার মা সারপ্রাইজ হয়ে যাবে, বিকজ আমি মার কাছে আরও ভাত চাইব। খেয়ে নাও খেয়ে নাও, থাকবে থাক। মাছটা খেতে লাগি ততক্ষণ আমি, কারণ আর অল্প কটা ভাত নেবো, চিংড়ি দিয়ে খাবো ফেভারিট। চিংড়ি আমি আমার আগের ভিডিওতে বলেছি, যদি কেউ কোনো রেসিপি দেখতে ইচ্ছুক হও বা এরকম এই যে আমরা খাচ্ছি খাই খাই দেখতে ইচ্ছুক হও, তো নিচে কমেন্ট বক্সে জানাও যে কি দেখতে চাও বা কেমনভাবে দেখতে চাও, চেষ্টা করব দেখানোর। তোমাদের সাপোর্ট সবসময় চাই, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সব কিছুই অসম্ভব, ঠিক আছে? তো
চিংড়ির সাইজটা হচ্ছে এরকম, বেশি বড় না, যে তোমরা জানো চাপড়া চিংড়ি কেমন হয় সেরকম, বেশি বড় না, বাট গালে দিলে গাল পড়ে যাবে। চাপড়া চিংড়ি যেরকম সাইজটা হয় সেরকমই। চাপড়া চিংড়ি বা আর কেউ কোনো নামে চেনে? চাপড়া চিংড়ি ছাড়া আর অন্য কোনো নাম আছে? একটা লঙ্কা পড়েছে, তারপর গোটা, মা এটা কি কি দিয়ে রান্না করা হয়েছে একটু বলো। পোস্ত বাটা, নারকেল দুধ। নারকেলের দুধটা তো আমি দেখলাম তুমি করছো। আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু চিংড়ি মাছটা একটু ভাজা করে নিতে হবে। কালো জিরে ফোড়ন দিয়ে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নেবে, বাস, আর কিচ্ছু লাগবে না। এবার হবে টেস্টিং টাইম, তো দেখা যাক কেমন হয়েছে। সত্যি সুন্দর, অসম্ভব সুন্দর আছে, আমি নিজে রান্না করে নিজেই বলছি। জাস্ট ওয়াও, মানে বাঙালিরা জানে স্বাদটা কী, বাট এখন আমি খাচ্ছি, আমি জানছি। অসম, এটা আমার ফোনের ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে বলে ভালো করে ফোকাস নিচ্ছে না। কোনো একদিন DSLR কিনবো, 10K DSLR দিয়ে শ্যুট করবো। মিনিট না তো, এখন যা আছে তাই দেখাই। যারা যারা কমেন্ট বক্সে বলো যে একা খেলে হবে না দাদা, সবাইকে বলছি ভাই আমি একা খেতে চাই না, তোমরা চাইলে চলে আসতে পারো, তার আগে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, নাহলে কোয়ান্টিটি বানাবো কীভাবে না বলো। তা আসো, অবশ্যই খাও, না খাইয়ে পাঠাবো না। আমার এখনো শেষ হয়নি, আমি শেষ করবো। তুমি খাও, ঠিক আছে। চিংড়ির অর্ধেকটা করে ছাড়ানো আছে, সেখান থেকে কামড়টা দেখতে দেখতে আজকে আমারও পাত পরিষ্কার, পুরো দারুণ লাগলো। অনবদ্য টেস্ট, বাড়িতে বানাও, তোমরাও খাও। রেসিপি জানতে চাইলে কমেন্ট করে জানাও, জানাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো আজকের মতো টাটা। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।